ডট নোটেশনের পরে এখন তোমাদের অবজেক্টের মধ্যে ব্র্যাকেট নোটেশনটা আমি দেখাবো তো এই যে দেখো ব্র্যাকেট ব্র্যাকেট কিভাবে হয় দেখো অ্যালার্ট তমাল ব্র্যাকেট দেওয়ার পরে এই যে স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে এটার ভিতরে কোটেশন দিয়া নেম দেওয়ার পরে এই নেমটা অ্যাক্সেস করা যাবে এরপর তমাল এজটা এইভাবে কোটেশন দিয়া ব্র্যাকেট দিয়া অ্যাক্সেস করা যাবে তমাল এই জ্যাডমিন এটাও এভাবে অ্যাক্সেস করা যাবে এটা যদি আমি রান করি দেখো তোমাল হান্ড্রেড আর টু এ ট্রু এর আগে যখন ডট নোটেশন দিয়ে আমি অ্যাক্সেস করছি এখন আমি ব্র্যাকেট নোটেশন দিয়ে সেম জিনিসটা অ্যাক্সেস করবো সেক্ষেত্রে জাস্ট ওই প্রপার্টির নামটা এখানে কোটেশনের ভিতরে দিতে দেওয়া করতে হবে তো সেম ওয়েতে তুমি এইভাবে তোমালের এজটাও চেঞ্জ করতে পারো টোয়েন্টি থ্রি এবং এটা অ্যালার্ট যদি করো তোমাল এজ এটা যদি আসে তো এটা দেখবে যে এটা আগের মতোই তুমি এটা চেঞ্জ করছো এইভাবে তুমি চেঞ্জ করা জিনিসটা আপডেট করতে পারবে এখন তোমার একটা প্রশ্ন হতে পারে যে ডট নোটেশনটাই তো ভালো ছিল এখানে ব্র্যাকেট নোটেশন এত কমপ্লিকেটেড কনফিউজিং এটার কি দরকার ছিল দরকার আছে এটার কারণ হলো যে আমরা একটা ভেরিয়েবল এই ব্র্যাকেট নোটেশনে দিতে পারবো যেমন এখানে একটা লেট কি ইকুয়াল টু নেম আসলো মানে একটা ভেরিয়েবল নিলাম কি এবং একটা নেম এটার ভ্যালু দিলাম নেম এখন যদি আমি অ্যালার্ট তমাল কি দেই মানে এখানে ভিতরে কি দেয় তাহলে এই জিনিসটা রান করতে পারবো তো এটার নোটেশনের একটাই দরকার কারণ আমরা যদি কখনো কোনো ভ্যারিয়েবল ইউজ করতে চাই তাহলে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে জিনিসগুলো অ্যাক্সেস করা যায় কারণ এই কিটা আস্তে আস্তে চেঞ্জ হতে পারে অন্য কোনো ভ্যালু হইতে পারে প্রপার্টি নেম হইতে পারে ওইভাবে প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করার জন্য আমার এই ব্র্যাকেট নোটেশনটার দরকার হয় রান করি আসলো তোমার তো এটা হইলো ব্র্যাকেট নোটেশনে আহ অ্যাক্সেস করার ওয়ে